আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে নিমাটি শেয়ার করব, সাথে প্যানও শেয়ার করব। তো এটি 1 থেকে 1.5 বছরের বাচ্চা পড়তে পারবে। তো চলুন দেখে নিই কাটিং এন্ড সুইং। তো কাপড় নিয়ে নিয়েছি গোলাপি কাপড় 10 গিরা এবং পিন্টের কাপড় 4 গিরা। তো প্রথমে এই টপ পার্ট কাটিং করে নিচ্ছি, এটা 4 পার্ট আছে ভাঁজ। তো ফ্রকটি লম্বা 16 ইঞ্চি, তো 16 ইঞ্চির থেকে 7 ইঞ্চি বাদ দিচ্ছি। তো 9 ইঞ্চির সাথে 1 ইঞ্চি সেলাই সহ 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কাঁধের মাপ নিয়ে নিচ্ছি, কাঁধ 7 ইঞ্চি, 2 ভাগ করলে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধ আর গলা একই হবে। তো বগল শেপ 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, বাকিটা ফিতায় পূরণ হয়ে যাবে। আর গলার ডিপটা 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি, এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। বডি চওড়া 22 ইঞ্চি, 4 ভাগ করলে 5.5, 1/2 ইঞ্চি সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কোমর 24 ইঞ্চি, 4 ভাগ করলে 6, 1/2 ইঞ্চি সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কোমরের সাইডটা একটু চওড়া রাখছি। তো এখান থেকে 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রকের কোনাটা ঝুলে থাকবে না, এর জন্য এটা দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ, এভাবে মাপ নিয়ে আপনারা বাচ্চাদের জন্য নিমাটি তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এখন নিচের পার্ট কাটিং করে নিচ্ছি। তো এখানে 4 পার্ট আছে ভাঁজে। এটি লম্বা 7 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি সেলাই যোগ করে 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো ঘের 4.40 ইঞ্চি আছে সেলাই সহ। তো এখন পাইপিং কাটিং করে নিচ্ছি। তো পাইপিং আড়াআড়ি কাপড়ে কাটিং করে নিতে হয়, আর যে পরিমাণে চওড়া দিতে চাইবে ঠিক সেই পরিমাণে কাটিং করে নিতে হবে। তো চলুন সেলাইটা দেখি। তো এখন পার্ট টু পার্ট সেলাই করে নিচ্ছি। প্রথমেই নিচের ঘের তৈরি করে নিচ্ছি। তো একটা কাঁচা সেলাই দিয়ে দিচ্ছি কুচি তোলার জন্য। এখন নিচ থেকে সুতাটা টান দিয়ে হালকা করে টান দিলে কুচি হয়ে আসবে। তো পুরাটা কুচি তৈরি করে নিয়েছি। তো এখন উপর পাটের সাথে জয়েন করে দিচ্ছি। তো কুচিগুলো সব জায়গায় যাতে এক সমান ভাবে পরে সেইভাবে বসায় নিতে হবে। তো হয়ে গেছে খুব সুন্দর কুচি জয়েন। তো এভাবে জয়েন করে নিতে হবে। তো এখন গলার পাইপিংটা তৈরি করে নিচ্ছি। তো পাইপিং জয়েন করার সময় হালকা টান রেখে জয়েন করতে হবে পাইপিং, তাহলে ভাঙতে সুবিধা হয়, পাক পড়ে না।
হয়ে গেছে খুব সুন্দর পাইপিং জয়েন্ট। তো এইভাবে আরেকটি পার্ট আমি তৈরি করে নিয়েছি, তো এখন সাইড সেলাই করে দিচ্ছি। তো খুবই সহজ নেমাটি তৈরি করা, এভাবে মাপ নিয়ে বাচ্চাদের জন্য আপনারা তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল কারু ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সেখানেও আপনাদের ভালো লাগবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখন এটা উল্টায়া নিচে হ্যাম করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হ্যাম করে দিচ্ছি। তো এখন বগল শেপের পাইপিংটা তৈরি করে নিচ্ছি। তো পাইপিংটা জয়েন করে দিচ্ছি। যতটুকু ফিতা রাখতে চাইবো সেই পরিমাণ দেখে পাইপিংটা জয়েন করে দিতে হবে। এভাবে দুই পাশেতে ভাঁজ করে ফিতাটা তৈরি করে নিতে হবে। তো একইভাবে অপর সাইড তৈরি করে নিয়েছি। তো এখন ফিতার মাথায় ফুল দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো উল্টায় সমান করে কেটে নিচ্ছি।
তো হয়ে গেছে খুব সুন্দর একটি নিমা। এভাবে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। তো এখন প্যান কাটিংটা দেখে নিচ্ছি। তো এখানে দুই পাট আছে, তো আরেকটি ভাঁজ দিচ্ছি, চার পাট হয়েছে। তো প্যানটি লম্বা 10 ইঞ্চি, সেলাই সহ 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কোমর 26 ইঞ্চি, চার ভাগ করলে 6.5 ইঞ্চি, সেলাই সহ 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। হাই সেলাই সহ 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, আর মোহরায় কোনো শেপ দিচ্ছি না, কারণ মোহরা রাবার দেব তাই কোনো শেপ দিচ্ছি না। তো চলুন সেলাইটা দেখি। প্রথমে চিকন করে নিচে মোহরা সেলাই করে দিচ্ছি। তো রাবার দেবো, রাবার নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি, আর এখানে 1 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি রাবার দেওয়ার জন্য। তো টাক দিয়ে দিচ্ছি, সেলাই করতে সুবিধা হবে। এভাবে টান দিয়ে ধরে সেলাই করে দিচ্ছি। তো হয়ে গেছে। তো অপর পাটটিও তৈরি করে নিচ্ছি একইভাবে। তো এখন হাই সেলাই করে দিচ্ছি। এপাশটাও সেলাই করে দিচ্ছি। তো নিচে ইঞ্চি এম সেলাই করে দিচ্ছি এখন। তো কোমরে রাবার কেটে নিয়েছি 15 ইঞ্চি, এটাকে মাঝখানতে এখন টাক দিয়ে দিচ্ছি। ভালো করে টাক দিয়ে নিতে হবে।
তোর আবার ভাঁজের মধ্যে দিয়ে সেলাই করে নিচ্ছি। টান দিয়ে সেলাই করে নিতে হবে। তো প্যান এবং নিমাটি তৈরি করা খুবই সহজ, বাচ্চাদের জন্য আপনি এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল কারু ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়, তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।